দাদা একটা গোলাপ দিন তো। কটা? 3টে দিন। সরি বাবু, অনেক লেট হয়ে গেল। থাক হয়েছে, চল এমনি অনেক দেরি করে ফেলেছিস। কোথায় যাবি বল? যেখানে যাই। ও, তোর তো ফেভারিট জায়গা আছে, গঙ্গার পাড়। চল। মনে আছে আমরা লেসনে আসার পর তুই আর আমি ঠিক এইখানে দেখা করতে আসতাম, আর ঠিক এটা ওই দিনই, আজকের ভ্যালেন্টাইন ডে। আর সেদিন থেকেই তুই হলি আমার লাইফের এভরিডে। কি বলিস? তুই ফার্স্ট আমার এই কাছে নিচে বসে আমার হাতটা ধরেছিলি শক্ত করে, আর আমি সবকিছু ভুলে গিয়ে সারাটা দিন আমি তোর সাথে কাটিয়েছিলাম, আর আমি চুপচাপ তোকে দেখেই যাচ্ছিলাম, আর তুই তোর মা বাড়ির গল্প, ছোটবেলার গল্প করছিলিস, আর আমি চুপচাপ শুনছিলাম। মাঝে মাঝে স্যার ম্যামের পড়া বাং মেরে এখানে আসতাম, চরম ছিল না জিনিসটা, বুঝলি? তোর খুব পছন্দের জায়গা ছিল এটা, তুই আমায় বলেছিলিস যাতে তুই এখানে একটা বাড়ি করে থেকে যেতে পারিস। আজ আমাদের 5th অ্যানিভার্সারি, আর এখন দেখ তুই এই জায়গাতে এলি, সবসময় যেটা তুই চেয়েছিস। হ্যাপি ভ্যালেন্টাইন ডে রেনু, তুই শুধু আমার ভ্যালেন্টাইন নস, আমার সারা জীবন তুই। আই লাভ ইউ রে, আই রিয়েলি রিয়েলি লাভ ইউ। ভালো থাকিস, আমি আবার কাল আসবো, কেমন?